সুকুমার ব্যানার্জিকে সকাল 10টায় কেউ হত্যা করে এবং বাড়ির কাজের লোক পুলিশ অফিসার মিস্টার সেনকে ফোন করে ডাকে। পুলিশ অফিসার সঙ্গে সঙ্গে সেই রুমটিতে আসে এবং পুলিশ অফিসার রুমটিতে ঢুকে বুঝতে পারেন যে হত্যাকারীর সাথে মিস্টার সুকুমার সেনের হাতাহাতি হয়েছিল। ঘরের সমস্ত জিনিস উলটপালট অবস্থায় রয়েছে এবং পুলিশ অফিসার লাশটিকে ল্যাবে পাঠানোর পর ডক্টর পুলিশ অফিসারকে বলেন যে মিস্টার ব্যানার্জির মৃতদেহে মিস্টার ব্যানার্জি ছাড়াও আরও একজনের ব্লাড স্যাম্পেল পাওয়া গিয়েছে। নিশ্চয়ই খুন হওয়ার আগে মিস্টার ব্যানার্জি এবং হত্যাকারীর সঙ্গে হাতাহাতিতে রক্তক্ষরণ হয়েছিল এবং মিস্টার সুকুমার ব্যানার্জির মৃত্যুর সময় বাড়িতে তিনজন লোক ছিলেন। তারা হলেন মিস্টার ব্যানার্জির স্ত্রী সুচেতা ব্যানার্জি, বাড়ির কুক এবং বাড়ির মালিক। মিসেস ব্যানার্জি জানান যে তিনি ড্রয়িং রুমে ছিলেন, কিন্তু হত্যা হয়েছে বেডরুমে। বেডরুম থেকে হঠাৎ অনেক আওয়াজ হওয়ায় তিনি বেডরুমে এসে দেখেন যে মিস্টার ব্যানার্জি মৃত অবস্থায় মাটিতে পড়ে আছে এবং তিনি আরও দেখলেন একজন লোক পালাচ্ছে। তার পরনে নীল প্যান্ট ছাড়া তিনি আর কিছুই দেখতে পাননি এবং বাড়ির কাজের লোক বলে সে রান্না করছিল। মিস্টার ব্যানার্জি চিৎকার করায় আমি তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরিয়ে বেডরুমে এসে দেখি মিস্টার ব্যানার্জি মাটিতে পড়ে আছে এবং তিনি আরও দেখলেন কালো জামা পরা একজন লোক পালাচ্ছে। এবং বাড়ির মালি জানায় যে সে এসে দেখে মিস্টার ব্যানার্জি মাটিতে মৃত অবস্থায় পড়ে আছে এবং একজন লোক মাথায় টুপি পরা সেখান থেকে পালিয়ে যাচ্ছে। পুলিশ অফিসার সবার কথা শোনার পর বুঝতে পারেন যে এটি একটি ডাকাতের ঘটনা। ওই অঞ্চলের তিনজন ডাকাতকে সন্দেহের তালিকায় রাখা হয় এবং সাথে সাথে গ্রেপ্তারও করা হয়। চলো একবার তাদের দেখে নেওয়া যাক। আর বন্ধুরা, এই তিনজন ডাকাতকে দেখে তোমার বলতে হবে এই তিনজনের মধ্যে কে এই অপরাধী। আর বন্ধু, তুমি যদি বুঝতে পারো যে কে অপরাধী তাহলে কিন্তু লজিক সহ আমাকে কমেন্ট করে জানিও। অপরাধী হলো দ্বিতীয় জন, কারণ সে নীল রঙের প্যান্ট, কালো রঙের জামা এবং কালো রঙের টুপি পরে আছে। আর যেহেতু মিস্টার ব্যানার্জির মৃতদেহ থেকে দুটা ব্লাড স্যাম্পল পাওয়া গিয়েছে, তাহলে একটা অবশ্যই খুনির। অর্থাৎ খুন করার সময় মিস্টার ব্যানার্জির পাল্টা আঘাতে তার শরীরে রক্তপাত হয়েছে এবং তার জন্যই দ্বিতীয় জনের মুখে ব্যান্ডেজ লাগানো রয়েছে। তো বন্ধুরা, তোমরা কজন সঠিক উত্তরটি দিতে পেরেছো কমেন্টে আমাকে জানিয়ে দিও। চলো পরের প্রশ্নটি দেখা যাক। এবার বলো, তিন অক্ষরের নাম তার সবার ঘরের মধ্যে থাকে, প্রথম অক্ষর বাদ দিলে মানুষরা খায়, দ্বিতীয় অক্ষর বাদ দিলে বাদ্যযন্ত্র বোঝায়, আর তৃতীয় অক্ষর বাদ দিলে কীট পতঙ্গ বোঝায়। আর বন্ধু, তোমরা স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছ এটির মধ্যেই রয়েছে উত্তরটি। তুমি যদি পারো তাহলে আমাকে কমেন্টে জানিও। কি বন্ধুরা, পারলে? উত্তরটি হচ্ছে বিছানা। তুমি এই বিছানা থেকে যদি প্রথম অক্ষর বাদ দিয়ে দাও তাহলে হয়ে যাবে ছানা, যেটা মানুষেরা খায়, এবং দ্বিতীয় অক্ষর বাদ দিলে হয়ে যাবে বীণা। আর এই বীণা হচ্ছে একটি মিউজিক ইনস্ট্রুমেন্ট যা বাদ্যযন্ত্রকে বোঝায়। আর এই বিছানা থেকে তৃতীয় অক্ষর বাদ দিলে হয়ে যায় বিছা। আর বন্ধু, বিছাকে একটি কীট পতঙ্গ বোঝায়। প্রশ্নটি কিন্তু খুবই মজার ছিল। আর এই মজার প্রশ্নের উত্তরটি কে কে দিতে পেরেছ সেগুলি আমাকে কমেন্টে জানিও। চলো পরের প্রশ্নটি দেখা যাক। বন্ধুরা, ছবিটি খুব ভালো করে দেখো, এই ছবিটিতে কোথাও একটি ভুল রয়েছে। তুমি যদি ভুলটি খুঁজে পাও বুঝবো তুমি অনেক বুদ্ধিমান। কি বন্ধুরা, খুঁজে পেলে? বন্ধুরা, এখানে তোমরা যে ওয়েলকাম লেখাটি দেখতে পাচ্ছ, এখানে এই ওয়েলকাম লেখাটি ভুল রয়েছে। এখানে সঠিক ওয়েলকামটি হবে এটা। তো কজন ভুলটি ধরতে পেরেছিলে কমেন্টে জানিও। চলো পরের প্রশ্নটি দেখা যাক।
বন্ধুরা, এখানে তোমরা অনেকগুলি ইমোজি দেখতে পাচ্ছ। তুমি বলো এই ইমোজিগুলির মধ্যে কোনটি আলাদা? কি বন্ধুরা, খুঁজে পেলে? এই দেখো, বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ। ছবিটি খুব ভালো করে দেখো এবং বলো এই দুটি বাচ্চার মধ্যে কে আগে মারা যাবে। কি বন্ধুরা, কজন পারলে? এখানে আমার মতে প্রথম যে বাচ্চাটি রয়েছে সেই আগে মারা যাবে, কেননা তার চারিপাশে রয়েছে হিংস্র কুমির। কুমিরগুলো এতটাই হিংস্র যে তারা যদি কখনো কোনো পশু পাখি পায় কখনোই হাতছাড়া করে না। কিন্তু অপরদিকে যে ছেলেটি রয়েছে তার চারিপাশে রয়েছে ডলফিন মাছ। আর বন্ধুরা, তোমরা এই ডলফিন মাছের মুখের দিকে তাকালে বুঝতে পারবে যে তারা কিন্তু এই বাচ্চাটিকে পেয়ে অনেক খুশি। আর বন্ধুরা, আমরা হয়তো সকলেই জানি যে ডলফিন মাছ খুবই মৃষুক প্রজাতির একটি মাছ, আর এই ডলফিন মাছ যে কোনো প্রাণীকেই খুব তাড়াতাড়ি আপন করে নিতে পারে। তাই আমার মতে এখানে প্রথম যে বাচ্চাটি রয়েছে সেই আগে মারা যাবে। তোমাদের মতামত কি সেটিও আমাকে কমেন্টে জানাও।